গত 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই ও গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা হবে না, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এই গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে 15 জুলাই হতে 8 আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা গ্রেফতার বা হয়রানি করা হবে না। বিবৃতিতে এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।